নমস্কার, আজকে আমি বানিয়ে দেখাবো গুড় আমের আচার। এখন কাঁচা আমের সিজন, তাই বাজারে পর্যাপ্ত পরিমাণে কাঁচা আমও উঠেছে। এই মুহূর্তে কাঁচা আম যদি আমি আচার করে রেখে দিতে পারি, তাহলে সারা বছর এই আচার আমি খেতে পারবো। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। একটা জারের মধ্যে ভরে রাখবেন এই আচারটা রান্না করে নেওয়ার পরে, আর মাঝে মাঝে রোদ দিয়ে দেবেন। আর এই গুড় আমের আচার শুধুমাত্র গুড়ের মিষ্টি থাকবে না, তার সাথে থাকবে কিছু স্পাইসি মশলা। যে মশলাগুলো দেওয়ার জন্য অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদও বেড়ে যাবে অনেক গুণ। তো চলুন, কীভাবে বানাচ্ছি আম গুড়ের আচার দেখাচ্ছি, চলুন। এখানে আমি চারটে কাঁচা আম এরকম খোসা সহ টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াতে এক গ্লাসের মতন জল দিয়ে তাতে আমগুলো একটু ফুটিয়ে নেব। আমগুলো আসলে অসম্ভব টক, কিছুটা টক আমি বার করে দেব। আমগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো হাফ চামচ নুন। এখানে আমি আমগুলোকে প্রায় 50-60% সেদ্ধ করব, পুরোটা সেদ্ধ করব না। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মিনিট 5-7 পরে ঢাকনাটা খুলে দেখে নেব আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। এখানে প্রায় 50% মতন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি সেদ্ধ করব না। গ্যাসের বার্নার অফ করে দিয়ে জল থেকে আমের টুকরোগুলোকে তুলে ছেঁকে রেখে দেব। এবার একটা শুকনো কড়া গরম করে নিয়ে তাতে কিছু গোটা মশলা রোস্ট করে গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি 4 শুকনো লঙ্কা, আর এখন দিচ্ছি হাফ চামচের মতন গোটা ধনে। আপনারা ঝাল কম খেতে চাইলে লঙ্কার পরিমাণ কমাতে পারেন। এবার দেব হাফ চামচ গোটা মৌরি। এগুলোকে শুকনো কড়াতে ভালোভাবে ভেজে নেব। এবার দেব হাফ চামচ গোটা জিরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গোটা মশলাগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নেব। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে প্রায় 400 গ্রামের মতন আখের গুড় আমি ব্যবহার করছি। গুড় গরম হয়ে গেলে আমের টুকরোগুলো এতে দিয়ে দেব। মিক্সিতে মশলাটা গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন যেন একদম মিহি গুঁড়ো না হয়, একটু দানা দানা মানে গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে, আর মুখের মধ্যে মশলাগুলো পড়লে খেতে খুব টেস্ট লাগে। এখানে গুড়টা মোটামুটি গলে গেছে, একটু একটু গোটা গোটা রয়ে গেছে, সেগুলোকে হাতা দিয়ে চেপে ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে গুড়টা পুরোটা ফুটে উঠলে দিয়ে দেব আমের টুকরোগুলো। এখানে খেয়াল রাখতে হবে পুরো রান্নাটাই করতে হবে মাঝারি থেকে ধীমে আঁচে, না হলে জোরে করে দিলে বার্নারটাকে গুড়গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টা এই মুহূর্তে এখন অনেকটাই পাতলা লিকুইড হয়ে আছে, এটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। ফুটে ফুটে ঘন আর গাঢ় হয়ে যাবে, আর আমের ভেতরেও গুড় ভালোভাবে ঢুকে যাবে। পুরো প্রসেসটাতে আমার লেগেছে প্রায় 25 মিনিটের মতন।
গুড়টা এই পর্যায়ে ঘন হয়ে আসলে এবার একটু দিয়ে দেবো হাফ চামচের মতন নুন। নুনটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে গুড়টাকে ফুটতে দেব। গুড়টা বেশ ঘন হয়ে এসেছে আর আমের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় একটু ঘন ঘনই হাতা দিয়ে নাড়তে হবে, না হলে তলায় গুড়টা লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে আরেকটু ফুটিয়ে আরেকটু ঘন করে নেব। এখানে গুড়াম প্রায় রেডি, এবার দিয়ে দেবো আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলোকে। মশলাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গুড়টা যেন খুব বেশি ঘন বা একদম পাতলা না থাকে, প্রায় শেষ পর্যায়ে এসে মশলাগুলো দিলে ভালো লাগবে খেতে। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে গ্যাসের বার্নারটাকে অফ করে দেব। আচারটা রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল স্পাইসি গুড়ামের আচার। এইবারে আচারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটাকে কোনো জার বা বয়ামের মধ্যে ভরে রাখা যাবে না, কেন কি গরম অবস্থায় রাখা মানেই ভেপার আসবে, ভেপার আসা মানেই জল আসবে, আর এই জলের টাচে থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই খেয়াল রাখতে হবে রান্না হয়ে যাওয়ার পরে আচারে যেন কোনোভাবে কোনো জলের টাচ না লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বয়ামের মধ্যে ভরে আপনি রেখে দিতে পারবেন 6 মাস থেকে 1 বছর অবধি। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিলে খুব ভালো থাকে এই আচারটা। কাজেই আর দেরি নয়, চটপট তৈরি করে ফেলুন স্পাইসি আমগুড়ের আচার। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।